আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। তারকেশ্বর থানার জয়কৃষ্ট বাজারে চলছিল একটি ভ্যাট সেটিং এর কারখানা। সেখানে হিট চেম্বার চলছিল অবলীলাক্রমে, ছিল না কোনো ফায়ার সেফটির ব্যবস্থা, তাই সেটিকে আপাতত বন্ধ করা হলো। চলছিল গ্যাস সিলিন্ডার রান্না হচ্ছে, ইন্ডিয়ান গ্যাসের রান্না সিলিন্ডার দেখতে হচ্ছে। হ্যাঁ, গ্যাসে হিট চেম্বারটা করেছে আন্ডারগ্রাউন্ডে, ওই হিট চেম্বারটা কিন্তু হিট চেম্বার করেছেন করেছেন করা উচিত ভারতের বেস ক্যাম্প বেসমেন্টে, তার উপর আপনি ওখানে কোনো ফায়ার সেফটি রাখেন। এখন এটা যে কোনো সময় হিউম্যান হ্যাজার্ড হতে পারে, বিল্ডিং হ্যাজার্ডও হতে পারে, যার জন্য আমরা বলছি আপনি একটু হিট চেম্বারটা বন্ধ করুন আর এখন চালাবেন না। তারপর স্যার যেরকম গাইডলাইন বলবেন আপনাকে আপনি সেইভাবে করুন, এখন বন্ধ রাখুন। নিচে ভ্যাট সেটিংয়ের কাজ চলছে, ফায়ার কোনো ব্যবস্থা নেই, সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স বা অন্য সংক্রান্ত বিষয়ে পৌরসভা থেকে কী বলবেন? দেখুন, আমরা বিশেষত খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের অফিসাররা গিয়ে ওখানে দেখেছেন এবং তারকেশ্বর ইলেকট্রিক স্টেশন ম্যানেজারকে ডেকেছেন, ডেকে উভয় পক্ষেই আমরা ইনকোয়ারি করেছি, দেখেছি ওখানে কোনো ফায়ারের লাইসেন্স নেই এবং অবৈধভাবে নিচেটা ব্যবসা করছে, নিচে কোনো ট্রেড লাইসেন্স আমাদের নেই। তো আগামী দিন আমরা কী পদক্ষেপ নিতে চলেছেন? আমরা ওনার ট্রেড লাইসেন্স বাতিল করব এবং ফায়ার ব্রিগেডকেও আমরা চিঠি করছি আজকে, যাতে সম্পূর্ণ তারকেশ্বরের যারা বহুতল বাড়ি থেকে আরম্ভ করে যেখানে মাটির নিচে যেখানে ব্যবসা বাণিজ্যের লোক করে তারা যেন ফায়ারের পারমিশন নিয়েই করে, এই জন্য আমরা চিঠি বেশ কিছু রেস্তোরাঁ আছে আন্ডার গ্রাউন্ডে, ওই তো আমরা চিঠি করব ফায়ারকে।